जुगे जुगे अनेक शहर एवं जनपद गड़े उठेछिल जा मानव सभ्यतार उन्नयने गुरुत्वपूर्ण भूमिका रेखेछे। किन्तु सागरेर तलदेशे हारिए जावा कोनो शहरेर कि आदौ अस्तित्व आछे? विज्ञानेर उत्कर्षतार जुगे सागरेर तलदेश थेके एमन किछु आविष्कार करा सम्भव हयेछे जा आमादेर कल्पनार बाइरे। तबु किछु जायगार कथा विभिन्न ऐतिहासिक वर्णना करलेओ तार अस्तित्व निये एखनो विज्ञानीरा सन्दिहान। जार मध्य सागर तलदेशे हारानो शहर आटलान्टिसर नाम सवार आगे आसे। आटलान्टिस शहर निये ग्रीक दार्शनिक प्लेटो तार टाइमास एवं क्रिटियास ग्रंथे उल्लेख करें। रहस्यपीडियार ए पर्वे आम्रा आज जानब आटलान्टिस शहर अस्तित्व एवं ए शहर गड़े उठा निये। आमादेर साथेई थाकुन। ঐতিহাসিকদের মতে আটলান্টিস শহরের বর্ণনা প্রথম পাওয়া যায় গ্রিক দার্শনিক প্লেটোর ডায়ালগ গ্রন্থে 2300 বছর আগে। যে শহর নির্মিত হয়েছিল সমুদ্রের দেবতা পসাইডনের মাধ্যমে 9000 বছর আগে। বলা হয়ে থাকে এই শহর তৈরি হয়েছিল আটলান্টিস শহরের বাসিন্দা ক্লেটোর নামে। পসাইডন এই শহরটির সবচেয়ে উঁচু এবং আলাদা একটি জায়গায় তৈরি করেন যেখানে ক্লেটো সুরক্ষিত থাকবে। পরবর্তীতে শহরটি তাদের নিজস্ব এবং স্বতন্ত্র একটি জগৎ তৈরি করতে সমর্থ হয় যেখানে সবকিছুই ছিল সুপিরিয়র। বলা হয়ে থাকে আটলান্টিস শহর পুরোপুরি সেখানকার বাসিন্দাদের নিজস্ব চিন্তাধারা এবং উন্নত ম্যাটেরিয়াল ব্যবহার করে তাদের বাসস্থান এবং জীবনমান উন্নয়ন করত। দার্শনিক প্লেটোর মতে সমুদ্রের জন্য তখন নৌযান ছিল, যে জায়গাকে তখন গ্রিকরা বলতো হারকিউলিসের স্তম্ভ, যেখানে একটি দ্বীপ রয়েছে যা লিবিয়া এবং এশিয়া মহাদেশ থেকেও বড়। পর্যটকেরা তখন সেখান থেকে অন্য দ্বীপে যেতে পারত এবং অন্য মহাদেশেও ভ্রমণ করতে পারত। এখান থেকে আসলে বলা যায় আটলান্টিস শহর কত বিশাল আকারের ছিল। ক্রিটিয়াসে আরও বলা হয় প্রায় 9000 বছর আগে হারকিউলিসের স্তম্ভের আশেপাশে এবং এর বাইরে যারা বসবাস করত তাদের মাঝে যুদ্ধ সংঘটিত হয়েছিল। আটলান্টিয়ানরা লিবিয়া, মিশর এবং ইউরোপীয় মহাদেশ পর্যন্ত জয় করে এবং এ দেশের জনগণদের দাসত্বে বাধ্য করে। কিন্তু পরবর্তীতে অ্যাথেনিয়ান্সরা আটলান্টিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং পুনরায় তাদের জায়গা দখলে নেয়। প্লেটোর মতে টাইমিয়াসে বলা হয় এর ঠিক পরপরই আটলান্টিসে বড় ধরনের ভূমিকম্প, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যাতে আটলান্টিস পুরোপুরি ধ্বংস হয় এবং পানির নিচে তলিয়ে যায়। অপরদিকে বিশেষজ্ঞদের কারো অভিমত আটলান্টিস শহর মূলত নির্মিত হয়েছিল কোনো উন্নত সভ্যতার মাধ্যমে যারা আটলান্টিসে এসেছিল 50000 বছর আগে, যাদের আকৃতি ছিল লম্বা এবং দেখতে এখনকার মানুষদের থেকে সম্পূর্ণ ভিন্ন প্রজাতির, যাদের জীবনকাল ছিল প্রায় 800 বছর। যখন অনেকেই মনে করেন আটলান্টিস শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনী, কিন্তু অনেক গবেষক আটলান্টিসকে শুধুমাত্র কল্পনা বলে উড়িয়ে দেননি। গবেষক রবার্ট বালার্ড মনে করেন আটলান্টিস যেখানে গড়ে উঠেছে তার সাথেই এগিয়েন সাগরের স্যান্টোরিনি দ্বীপের যথেষ্ট মিল রয়েছে। বালার্ড এও বলেন স্যান্টোরিনি দ্বীপে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল যারা হঠাৎই আটলান্টিস দ্বীপের মতো হারিয়ে যায়। যদিও আটলান্টিস এখনও চূড়ান্তভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি, কিন্তু বিভিন্ন গবেষক এবং কনস্পিরেসি তত্ত্বের গবেষকরা এখনও জায়গাটি খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেননি। বর্তমানে আটলান্টিসের মতো কিছু জায়গার সন্ধান যদিও পাওয়া গেছে, যেমন ভারতের ডুয়ার্কা শহর, যাকে লর্ড কৃষ্ণার জন্ম শহর হিসেবে চিহ্নিত করা হয়, যে শহর অনেকটাই আটলান্টিসের মতো। আজ এ পর্যন্তই।